একজন বৈজ্ঞানিক ছিলেন, তার নাম ডারউইন। তিনি বললেন সৃষ্টিকর্তা কেউ নেই আর তিনি আমাদের সৃষ্টিও করেননি, তা আমরা কীভাবে সৃষ্টি হয়েছি? তো তিনি বললেন যে বানর থেকে সৃষ্টি হয়েছে। এই বিবর্তনবাদ দুঃখের বিষয়, এখনো পর্যন্ত বাংলাদেশের স্কুল কলেজে পড়ানো হয়, শুধু তাই না, মাদ্রাসার সিলেবাসেও এটা অধিভুক্ত করা হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর গোটা বাংলাদেশের প্রতিবাদ করার কোনো মানুষ হলো না আজ পর্যন্ত। সম্মানিত মুসল্লি বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত হামদ এবং তারিফ, যিনি আজকে সপ্তাহের সর্বোত্তম দিবসে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘরে সমবেত হয়ে পবিত্র জুমার সালাতে শরীক হওয়ার তৌফিক দান করেছেন আমাদের, আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি দীর্ঘ নবুয়তের 23টি বছরে ইসলামের খুঁটিনাটি বিষয় সহ প্রত্যেকটি দিক ও বিভাগ আমাদের সামনে সুস্পষ্ট রূপে তুলে ধরেছেন, ইসলামের মধ্যে কোনো অস্পষ্টতা তিনি রাখেননি। রেসালাতের দায়িত্বশীল হিসাবে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব তিনি পেয়েছিলেন তার সার্বিক প্রচার এবং প্রতিষ্ঠা নিজের জীবনে করে আপন প্রতিপালকের কাছে চলে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। সম্মানিত মুসল্লি বৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে সঠিক ধারণা। পৃথিবীতে গোটা মানুষ জাতিকে দুটো ভাগে ভাগ করা যায়, একদল হচ্ছে আস্তিক আর একদল হচ্ছে নাস্তিক। আস্তিক যারা আল্লাহ সুবহানাহু তাআলা আছেন এটা বিশ্বাস করে, আর নাস্তিক যারা বিশ্বাস করে না যে আল্লাহ সুবহানাহু তাআলা আছেন, এই বিশ্বাস তাদের নাই। সৃষ্টি জগৎ কীভাবে তৈরি হয়েছে তারা বলতে চায় রোল্ড বাই ইটারনাল লজ অফ আয়রন, একটি শাশ্বত লৌহ বিধান থেকে সব কিছু তৈরি হয়েছে, লৌহ বিধান। তো প্রশ্ন জাগে যে এই লৌহ বিধানের বিধায়ক কে? পৃথিবীতে অনেক বৈজ্ঞানিক আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছেন, কিন্তু শেষ পর্যায়ে এসে ও মাই গড বলে চিৎকার দিয়ে উঠেছেন, হে আমার প্রতিপালক, হে আমার সৃষ্টিকর্তা। এভাবে একজন বৈজ্ঞানিক ছিলেন, তার নাম ডারউইন। তিনি বললেন সৃষ্টিকর্তা কেউ নেই আর তিনি আমাদের সৃষ্টিও করেননি, তা আমরা কীভাবে সৃষ্টি হয়েছি? তো তিনি বললেন যে বানর থেকে সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন বরফের রাজ্যে বানরেরা চলতে চলতে লেজে বরফ জমা হয়ে যায়, ওই বরফ জমা লেজ নিয়ে বানর চলতে চলতে লেজের গোড়ার দিকটা একটু চিকন হয়ে যায়, এক পর্যায়ে লেজটা পড়ে যায়, তারপরে ও আস্তে আস্তে মানুষ হয়ে যায়। এই বিবর্তনবাদ দুঃখের বিষয়, এখনো পর্যন্ত বাংলাদেশের স্কুল কলেজে পড়ানো হয়, শুধু তাই না, মাদ্রাসার সিলেবাসেও এটা অধিভুক্ত করা হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর গোটা বাংলাদেশের প্রতিবাদ করার কোনো মানুষ হলো না আজ পর্যন্ত, একমাত্র
আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব কঠোর ভাষায় প্রতিবাদ করেছেন। তাহারিকে একাধারে তিনি লিখেছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এই যে সিলেবাস, যেটা সংশোধনের জন্য কোথায় কোথায় ভুল করা হয়েছে, কোথায় কোথায় আকিদা বিরোধী আহলুস সুন্নাত আল জামাআত মুসলিমদের আকিদা বিরোধী সিদ্ধান্ত, প্রবন্ধ, গল্প এবং থিওরি কোথায় এসেছে, সব কিছু প্রতিবাদ করেছে। এবং বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে, শিক্ষামন্ত্রী সহ দেশের প্রধানমন্ত্রীকেও অবগত করা হয়েছে যে ডারউইনের এই মতবাদ, এটা কশ্চিনকালেও কোনো মুসলিম বাচ্চার জন্য শোভনীয় নয়, এই সিলেবাস বিলুপ্ত করুন, আল্লাহ তাদেরকে হিদায়ত দান করুন। প্রশ্ন হল, বানর হনুমান শিম্পাঞ্জি থেকে যদি মানুষ হলো এভাবে তাদের লেজ খসে গিয়ে, তাহলে ডারউইনের পরে পৃথিবীতে বহু বছর চলে গেছে, সুন্দরবনের একটা বানর কোনোদিন আমাদের কাছে এসে বলল না কেন আমার লেজ খসে গেছে, আমি মানুষ হয়ে গেছি? পৃথিবীর যে কোনো প্রান্তের একটি বানর কেন আজ পর্যন্ত বলছে না যে আমার লেজ পড়ে গেছে, আমি মানুষ হয়ে গেছি, আমাকে তোমরা মনুষ্য সমাজে অধিভুক্ত করে নাও? এ ধরনের পাগলামি কথা বহু পণ্ডিত বলেছে। আমাদের আবু তাহের বর্ধমানী সাহেব ছিলেন মরহুম রাহেমাহুল্লাহ, খুব দার্শনিক বক্তা ছিলেন। সামনের কাতারে যারা মুরব্বী আছেন তারা চিনবেন, যুবকরা চিনবে না। এ আবু তাহের বর্ধমানী সাহেব বলেছিলেন এই ডারউইনের থিওরি পর্যালোচনা করতে গিয়ে, যে ডারউইনকে যদি আমি পেতাম তাহলে জিজ্ঞেস করতাম যে আপনি যদি না হতেন আপনার থিওরি হতো? আপনি যে থিওরিটা দিচ্ছেন এখন যে বানর থেকে মানুষ হয়েছে, আপনি মিস্টার ডারউইন যদি না হতেন তাহলে কি আপনার থিওরি হতো? তো উত্তর তো হবে না, হতো না। তাহলে আপনি না হলে যদি আপনার থিওরি না হয় তাহলে আল্লাহ না হলে, সৃষ্টিকর্তা না হলে সৃষ্টি কেমনে হয়? এই প্রশ্নটা উনি করতেন যদি ডারউইনকে পেতেন, বলেছিলেন এক বক্তব্য। তো পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে নাস্তিকদের বিভিন্ন ধরনের উক্তি রয়েছে যা উদ্ভট এবং অযৌক্তিক, তার পিছনে কোনো সঙ্গত যুক্তি আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ও চ্যাপ্টার বাদ, যারা আমরা আস্তিক, যারা স্রষ্টায় বিশ্বাসী, তাদের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট সম্প্রদায় হচ্ছে মুসলিম জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের পরিচয় বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, গোটা পৃথিবীর জাতির মধ্যে তোমরাই হচ্ছে উত্তম জাতি, মানুষের কল্যাণে তোমাদের বের করা হয়েছে। আল্লাহ বলছেন মানুষের কল্যাণে তোমাদের আমি বের করেছি, তার মানে তোমরা মানুষকে দাওয়াত দেবে, তোমরা মানুষকে সঠিক পথে আহ্বান করবে, ইসলামের দাওয়াত দেবে, এজন্যই আমি বের করেছি। তো এই মুসলিমরাই জানে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, কেমন, এ ধারণা নাই। এ ধারণা যা আছে তার অধিকাংশটাই হচ্ছে ভুল, আমরা যে ধারণাগুলো পোষণ করি। ইমাম আবু দাউদ, ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ, তিনি আহলে হাদিসদের সম্পর্কে বলছেন, লাউলা হাদিহিল ইসাবাহ লাম দারাসাল ইসলাম, আহলে হাদিসরা না থাকলে ইসলাম জমিনে বিলুপ্ত হয়ে যেত। আহলে হাদিসদের এত মর্যাদা, খলিফা হারুনুর রশিদ বলতেন
মানুষের মধ্যে আহলে হাদিসদের মর্যাদা তদ্রূপ যদ্রূপ সাহাবীদের মর্যাদা অন্য মানুষের উপরে। তো আহলে হাদিসদের একটা বৈশিষ্ট্য বা সুনাম যুগে যুগে ছিল, আজও আছে। কারণ হলো এরা ইসলামের সঠিক বিষয়টাকে অনুধাবন করতে চায় এবং অন্যের কাছে সেটা প্রচার করতে চায়। তো সেই আহলে হাদিসদের মধ্যেও কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে সঠিক আকীদা বিশ্বাস বা সুধারণা অনেক সময় থাকে না, অনেক সময় যা আমাদের জানা আছে তার অনেক ভুল আমরা বুঝে আছি, যেটা রেকটিফাই করা দরকার। আল্লাহ সুবহানাহু তাআলার সংজ্ঞা দিতে গিয়ে চার লাইনের একটি সুরায় আল্লাহ বলে দিয়েছেন ছোট্ট করে, কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় একক সত্তা, তার সমকক্ষ কেউ নেই। তিনি এমন একটি সত্তা, এমন একজন সত্তা যিনি কারো থেকে বের হননি এবং কেউ তার থেকে বের হয় না। আল্লাহুস সামাদ, একেবারে কংক্রিট সত্তা, আরবিতে বলা হয় ইসমে জামেদ, মানে একেবারে কংক্রিট, ভাঙাচোরা হবে না। আর অন্যান্য শব্দগুলোকে বলা হয় ইসমে মুশতাক, যে শব্দ থেকে আরো শব্দ বের হয়, যেমন ইলাহুন, এটা ইসমে জামেদ না। ইলাহ মানে আমরা আল্লাহ বুঝি, কিন্তু এই শব্দটা এখানে আলিহাতুন, এর মুয়ান্নাছ হয়, এর বহুবচন হয়, এর স্ত্রীলিঙ্গ হয়, কিন্তু আল্লাহ শব্দটি এমন একটি শব্দ যার স্ত্রীলিঙ্গ হয় না, যার দ্বিবচন হয় না, যার বহুবচন হয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তার পরিচয় তুলে ধরতে গিয়ে এখানে আল্লাহ এই শব্দটাই ব্যবহার করেছেন। কে তিনি? আহাদ, এক, অদ্বিতীয়, কোনো দ্বিতীয় নাই। খলিফা আল মনসুর, আব্বাসীয় বংশের দ্বিতীয় খলিফা, প্রায় 100 বছরের মতো উমাইয়ারা রাজত্ব করল, তারপরে আব্বাসীয় শাসনের প্রবর্তন হল। আব্বাসীয় শাসকদের সময়ে বাগদাদ শিল্প, সাহিত্য ও সংস্কৃতির একটি লীলাভূমিতে পরিণত হয়েছিল। তো এই সময় আব্বাসীয়দের দ্বিতীয় খলিফার নাম হচ্ছে আল মনসুর। তিনি রাজপ্রাসাদে বসে আছেন, ওই রোম থেকে একজন ধর্মযাজক আসলো, খ্রিস্টান ধর্মযাজক পোপ, সে এসে বলল আপনার রাজ্যের কিছু আলেম ওলামাদেরকে সমবেত করুন, আমার কিছু জিজ্ঞাসা আছে ইসলামের ব্যাপারে। তো খলিফা আল মনসুর রাজকীয়ভাবে তার মেহমানদারি করলেন আর আলেম ওলামাদেরকে ডেকে আনলেন। সমসাময়িক জামানার সমস্ত ওলামা ইকরাম সেখানে সমবেত হলেন, বাগদাদের যারা স্কলার ইসলামের। তিনি বললেন, দেখুন, আমি তিনটি প্রশ্ন করতে এসেছি আপনাদের কাছে, তিনটা প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারেন আমি ইসলাম কবুল করব, আর যদি উত্তর না দিতে পারেন তাহলে আমি মনে করব যে ইসলামের কোনো অ্যাকুরিটি বা পিউরিটি নাই, সঠিকত্ব নাই, যা আপনারা করছেন বা বলছেন এটা অনুমান ভিত্তিক। ওলামায়ে কেরাম বললেন, যেহেতু রাষ্ট্রীয় তত্ত্বাবধানে সব কিছু হচ্ছে, ঠিক আছে, আপনি প্রশ্ন করুন। একদিকে বাগদাদের বড় বড় আলেম ওলামা, আরেকদিকে ধর্মযাজক, খ্রিস্টানদের পোপ,
একই সমমর্যাদার আসনে বসে আছেন, তিনি মেহমান। আর উলামা ইকরাম হচ্ছেন আজকে তারাও মেহমান, বিশেষ মেহমান। তো এই খ্রিস্টান মেহমান আর মুসলিম মেহমান সবাই একই মর্যাদার চেয়ারে আসীন হয়ে তারা পরস্পর পরস্পরের কাছে এই প্রশ্ন বা উত্তর দিতে শুরু করলেন, সম্মত হলেন। খ্রিস্টান পোপ প্রথম প্রশ্ন করল, আল্লাহ যে এক তার দলিল কি? দুই নম্বর হল, আল্লাহ কোন দিকে ফিরে বসেন? তিন নম্বর হল, আল্লাহ এখন কি করছেন? এই তিনটা প্রশ্নের উত্তর। তো উলামায়ে কেরাম স্বাভাবিকভাবে কোরআন এবং হাদিসে যা আছে অথেন্টিক দলিল আদিল্লা পেশ করতে লাগলেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক ও আদিতীয়, আল্লাহ একথা বলেছেন। তো তিনি বললেন, তো আসলো কোথা থেকে তাহলে? আল্লাহ জি এক আসলো কোথা থেকে? তো ভারী বিপদ, এ কথার উত্তর তো নাই। কোরআনেও আল্লাহ বলে দেননি, হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেননি। এক আমি বুঝলাম, কিন্তু হোয়ার ফ্রম কাম, কোত্থেকে তিনি আসলেন বলুন। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলুন, তিনি কোন দিকে ফিরে বসেন? আমরা কি বলি, আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী বলি না অসীম? একটা জিনিস যখন অসীম হয়, সীমাহীন, তাহলে যদি একটা দিকের সাথে নির্দিষ্ট করে দেন, আমি এখন পূর্ব দিক ফিরে খুতবা দিচ্ছি, তাই না? তাহলে অন্য তিন দিকে আমার মুখমণ্ডল নাই, পূর্ব দিকেই আছে। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলাকে যদি আপনি নির্দিষ্ট কোনো দিকে ফিরান, তাহলে অন্য তিন দিক অফ হয়ে যায়, তাহলে তিনি অসীম থাকলেন কি করে? কি বিপদ! প্রশ্ন কত সূক্ষ্মাতিসূক্ষ্ম চিন্তা করেন। তাহলে তো আল্লাহ সসীম হয়ে গেল, এই পূর্ব দিগন্তের ভিতরেই তিনি সসীম সীমাবদ্ধ, আর তিনটা দিক তার থেকে অফ। তৃতীয় প্রশ্নের, দ্বিতীয় প্রশ্নের উত্তরে উলামায়ে কেরাম বোঝাতে চেষ্টা করলেন, আল্লাহ কোনো দিকের সাথে সীমাবদ্ধ নন, আল্লাহ হচ্ছেন অসীম, কোনো দিকের সাথে তাকে নির্দিষ্ট করা যায় না, কোনো স্থানের সাথে তাকে নির্দিষ্ট করা যায় না, তিনি তার ইলম সর্বত্র পরিব্যাপ্ত। যদিও আজকে মানুষ অধিকাংশরাই বলে তিনি সর্ব জায়গায় বিরাজমান, সর্বক্ষেত্রে বিরাজমান, কথাটা সঠিক নয়। তার ইলম, তার জ্ঞান সর্বত্র বিরাজমান, তিনি আছেন কোথায়? আরশে আজিম, আর রহমান আলাল আরশি ইসতাওয়া, রহমান আরশের উপরে সমন্বিত, সমুন্নত, আরশের উপরে তিনি সমুন্নত, এ কথাই আল্লাহ বলে দিয়েছেন। বহু দলিল আদিল্লা পেশ করা হচ্ছে, রোমের পোপ বলছেন, না আমি স্যাটিসফাইড হতে পারলাম না, সন্তুষ্ট হতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, এরপরে বলেন আল্লাহ এখন কি করছেন? এখন কর্ম যদি আপনি আনেন, আল্লাহর ক্ষেত্রে যদি কর্মকে আপনি সম্পৃক্ত করেন, তো কর্মের তিনটা কাল আছে না? তিনটা কাল, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। বর্তমানকাল আমি এখন খুতবা দিচ্ছি, অতীতকালে কি আমি আপনাদের কাছে এসেছিলাম, আর ভবিষ্যৎকাল কি আমি আবার খুতবা দেওয়ার পরে খুলনায় চলে যাব। এই যে তিনটা কাজ আমার, তিনটা কালের সাথে সম্পৃক্ত না, তিনটা কালের সাথে সীমাবদ্ধ না? তা আল্লাহ সুবহানাহু তাআলা কি এখন কি করছেন এটা যদি আপনি বলেন,
তাহলে তো এই তিনটা কালের ভিতরে সীমাবদ্ধ করে দেওয়া হয়, কিন্তু আল্লাহ যে অসীম, বর্তমান কালও তাকে পরিবেষ্টন করতে পারে না, ভবিষ্যৎকাল তাকে পরিবেষ্টন করতে পারে না, অতীতকাল তাকে পরিবেষ্টন করতে পারে না। তাহলে এখন কি করছেন, এ প্রশ্নের উত্তরে কি বলবেন? বিশাল আলোচনা সভা, মানুষ জমতেছে আস্তে 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 আস্তে, সকাল থেকে বিকেল হয়ে গেছে। রোমের পোপ বলছে, না আমি সন্তোষজনক উত্তর পেলাম না। একটা ছেলে মানুষ, এই কিশোর কিংবা কিশোর থেকে যুবকে পদার্পণ করতে যাচ্ছে, এরকম উঠতি বয়সের একজন তরুণ এসে বলছে, ভাই এখানে কি হচ্ছে? যাকে বলছে তিনি একজন মন্ত্রী, রাজদরবারের বাগদাদের খেলাফতের একজন মন্ত্রী, তিনি বলছেন এখানে একজন পোপ এসে প্রশ্ন করেছে মুসলিম উলামায়ে কেরামের কাছে, তো উত্তর তারা দিচ্ছেন কিন্তু তিনি খুশি হতে পারছেন না। তো ছেলেটি বলছে, আমাকে একটু নিয়ে যাবেন মেহরবানি করে, আমি একটু চেষ্টা করতাম। তো বলছে, এসো এসো, কারণ এদিকে তো গলদঘর্ম হয়ে যাচ্ছে সব আলেম ওলামা, এটা সঠিক উত্তরের অভাবে আজকে ইসলামের উপরে একটা হামলা রীতিমতো, একটা কলুষ কালিমা লেপে দিয়ে যাচ্ছে একজন খ্রিস্টান পোপ। এসো বাবা, তুমি যদি পারো। খলিফা আল মনসুরকে বলছে, এই ছেলেটা উত্তর দিতে চায়, এত বড় বড় স্কলার তারা সব হিমশিম খেয়ে যাচ্ছে আর এই ছেলে উত্তর দেবে? আচ্ছা ঠিক আছে, এসো, যদি দিতে পারো দাও। তিনি প্রথমেই বললেন, খলিফাতুল মুসলিমিন যিনি প্রশ্ন করেন তিনি ছাত্র, জানতে চান, যিনি উত্তর দেন শিক্ষক। তো শিক্ষক আর ছাত্র কি সমমর্যাদার আসনে বসেন বলুন তো? কোনো সমাজে, পৃথিবীর কোনো সমাজে, কোনো কালে, কোনো রীতিতে এই বিধান কি চালু ছিল যে শিক্ষকও যেখানে বসবেন সেই একই সমমর্যাদার আসনে ছাত্রও বসবে? বসবে না। এখানেই দেখেন, খতিব সাহেব খুতবা দিবেন, তিনি মেম্বারে দাঁড়াবেন। এখন মুসল্লিদের জন্য কি মেম্বার? তাহলে তো প্রত্যেকের জন্য একটা করে মেম্বার বানাতে, ওনারাই মেম্বারে দাঁড়িয়েই শুনবেন। হ্যাঁ, খতিব সাহেবের চাইতে আমি কম আছি নাকি? আমিও মেম্বারে দাঁড়াবো। বললে হবে? হবে না। এটাই রীতি পৃথিবীর সব সমাজে, সব ধর্মে, সব রাষ্ট্রে একই নিয়ম আজও পর্যন্ত। শিক্ষকের মর্যাদা উচ্চাসনে, ছাত্রের মর্যাদা অপেক্ষাকৃত নিচ আসনে। তাহলে তিনি বললেন, উনি তো জিজ্ঞাসাকারী, উনি থাকবেন ছাত্রের মতো বিছানায়, আর যারা উত্তর দেবেন তারা থাকবেন চেয়ারে, আমাকে চেয়ারে সমাসীন করা হোক আর ওনাকে নিচে নামানো হোক। তখনই কিন্তু পোপের গলা শুকিয়ে আসতেছে সর্বনাশ, এই যুবক আসলো কোত্থেকেরা বাবা? বলছে, হ্যাঁ সেটা তো ঠিকই। খলিফা আল মনসুর বললেন, ঠিক আছে ওনাকে নামিয়ে নিচে বসান, যাও বাবা তুমি উপরে যাও, চেয়ারে বসে উত্তর দাও। বসে তিনি বললেন, করুন আপনার প্রথম প্রশ্ন। তাহলে এক অদ্বিতীয়, এটা আমরা জেনেছি, উনি বলেছেন ওনারা সব কিছু ঠিক আছে, কিন্তু আল্লাহ যে এক ঠিকই আছে, কিন্তু এক আসলো কোত্থেকে? এই যুবক তখন বললেন, আপনি কি গণনা করতে জানেন? হ্যাঁ জানি। গণেন তো, 1 2 3 4 5 6 7 8 9 10, থামেন, এবার উল্টো দিকে গণেন। উল্টো দিকে গুনবো, তাও তো পারি। গুনেন, 10 9 8 7 6 5 4 3 2 1, গুনেন, আরও গুনে যান। বলছে, না আর তো যাওয়া যায় না। কেন? না একের উপাসে কিছু নাই। বলছে, কেন একের উপাসে কিছু নাই কেন বলেন? থাকতেই তো হবে, আপনি 10 পর্যন্ত গুনেছেন, 10-এর উপরে 11 আছে, 11-র পরে 12 আছে, 12-র পরে 13 আছে, আপনি উল্টো গুনলেন, 10-এর থেকে 2 পর্যন্ত গুনে আসতে পারলেন, নিচে নিচে আসলেন, একের ওপাশে যান? করছেন না।
একের উপর সে আর যাওয়া যায় না। তাহলে এবার আমাকে বলুন এক কোত্থেকে আসলো? এক প্লাস এক দুই, এক প্লাস এক প্লাস এক তিন, এক যোগ এক, এক যোগ এক সমান চার। এক দিয়ে সব সংখ্যা বানানো যায় দুনিয়ায়, যায় না? সব সংখ্যা বানানো যায়। তাহলে আপনি বলুন আমাকে, হে রোমের পপ, এক কোত্থেকে আসলো? বলছে এক তো এক সংখ্যাই মৌলিক, আর সমস্ত সংখ্যা হলো যৌগিক, যা এক থেকে বানানো যায় তার নাম যৌগিক। পৃথিবীর এমন কোনো অঙ্ক নেই, এমন কোনো সংখ্যা নেই যা আপনি এক থেকে বানাতে পারবেন না। কিন্তু এক বানানো যাবে না কিছু দিয়েই, এক একই, এক হচ্ছে এক সংখ্যাতে মৌলিক। তো বললেন, বেটা এক যদি এক সংখ্যায় মৌলিক হয়, একের যদি কোনো উৎপত্তি স্থল না থাকে, তাহলে শুনে রাখো আমার আল্লাহ সুবহানাহু তাআলা এক সংখ্যাতেই মৌলিক, তার কোনো উৎপত্তি স্থল তুমি যেমন বলতে পারলে না, তো একের কোনো উৎপত্তি স্থল লাগে না, এক একই মৌলিক। আমার আল্লাহ হচ্ছেন এক একই মৌলিক, কোনো উৎপত্তি স্থল লাগবে না। ওয়ার ফ্রম কাম আল্লাহ, এ প্রশ্ন অবান্তর, প্রশ্ন তোমার করার এখতিয়ার নেই, অধিকার নেই। হ্যাঁ, প্রশ্ন তোমার অ্যালাউড হবে, তুমি বলো এক সংখ্যাটা কোত্থেকে এসেছে। বললো ঠিক আছে, এটা আমি বুঝতে পেরেছি।